আসসালামু আলাইকুম প্রিয় ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন আমি হাকিম মোহাম্মদ বাবু হলদার ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসক গুলঞ্চ গেলু এর উপকারিতা গুণাগুণ আঞ্চলিক বেদে এর বিভিন্ন নামে ডেকে থাকে কেউ বলে থাকে পদ্মগুরুষ আম গুরুষ এবং নিম গাছে জন্মায় দেখে একে বলা হয় নিম গুরুষ আম গাছে হয় হলে তাকে বলা হয় আম গুরুষ পদ্মগুরুষ বা আম গুরুষ যে যেই নামেই ডেকে থাকুন বন্ধুরা এর উপকারিতা গুণাগুণ সম্পর্কে আজকে আপনাদেরকে সঠিক তথ্য এবং সঠিক পরামর্শ দিয়ে দিব বন্ধুরা গুলঞ্চ এক প্রকার দীর্ঘ লতা উদ্ভিদ যা অন্য গাছকে বর করে বেড়ে ওঠে পাতা দেখতে হৃৎপিণ্ড আকৃতিক পান পাতার মতো বড় কাণ্ড পদ্ম কাটার মতো গুটি থাকে ছালের বন্য সবুজ ভেতরে সাদা বীজ মটর দানার মতো গ্রীষ্মের ফুল ও শীতে ফল হয় ফল পাকলে লাল বন্যের দেখায় স্বাদে খুব তিক্ত গুলঞ্চ থেকে আহরিত স্বেচ্ছারক ইউনানি পরিভাষা সত্ত্বেও গেলু বলে নিম গাছে বেড়ে ওঠা গুলঞ্চের কার্যকারিতা অধিক বলে বিবেচনা করা হয় বন্ধুরা তো বন্ধুরা গুলঞ্চ অনেক রোগের উপকারী সংকুচন মূত্রকারক সকল প্রকার জ্বর পিত্ত পিত্তপ্রমোষক গণেরা জীবাণুনাশক জোন্টিস এবং গোড়াকিমির জন্য খুবই উপকারী একটি বেসজ উদ্ভিদ যাদের ডায়াবেটিক্স রয়েছে তাদের ডায়াবেটিক্সের নিয়ন্ত্রণের জন্য এবং প্রতিরোধ করার জন্য এই এই গুলঞ্চর রস খুবই উপকারী ডায়াবেটিক্স রোগীদের জন্য তো বন্ধুরা এই গুলঞ্চ মূত্রনালী বা মূত্রথলির সংক্রমক বা ইনফেকশনের কারণে যে সকল সমস্যা হয়ে থাকে তার মধ্যে গণগণ বা ডায়াবেটিক্স ছাড়াও যে সকল কারণে গণগণ প্রস্রাব হয় তা হল মূত্রনালী বা মূত্রথলির সংক্রমক বয়স্ক পুরুষের প্রথেষ্ট গন্তির সমস্যা স্টক ও অনন্য সানুরোগ মূত্রথলির সানুবি সানুবিকলতা মূত্রথলির ক্যান্সার ইত্যাদি মস্তিষ্কের টিউমার বিকরণ সার্জারি আঘাত কিডনি রোগ ইত্যাদি কারণে মূত্র নিয়ন্ত্রণ রক্তের ক্যালসিয়াম বা পটাশিয়ামের তারতম্য ঘন ঘন বা অধিক পরিমাণে প্রস্রাপ কোনো রোগ নয় বরং রোগের উপসর্গ মাত্র এর কারণে শরীরের পানি সৃষ্টি হতে পারে আসুন জেনে নেই লক্ষণগুলো গণ ঘন হওয়া এবং পিপাসা লাগা ক্লান্তি অবসাদগ্রস্ত বাপ মাতৃতীত ওজন হ্রাস রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এই সকল ইনফেকশনের কারণে প্রস্রাবের সময় জ্বালাপোড়া করা তাকে জ্বালাপোড়া করা এবং কিটকিট করে কামড় মারা একে বলা হয় গনেরিয়া তো এই গনের ও মূত্রথলি এবং মূত্রনালীর সমস্যা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো এই গ্লোঞ্চ রস এই গুলঞ্চের রস যদি আপনি খেতে পারেন ইনশাল্লাহ আপনার এই মূত্র থেকে ইনফেকশন এবং সংক্রামক থেকে মুক্তি পাবেন গুলঞ্চর রস খেলে আপনার কৃমি থেকে মুক্তি পাবেন এই কৃমিনাশক সমস্যা থেকে মুক্তি পেতে হলে এই রস সকালে ও রাত্রে খাওয়ার আগে সেবন করুন যাদের রাত্রে রাতে জোরাচর আসে রাত্রি রাতে জ্বর আসে এবং শরীর ব্যথা করে তাদের জন্য এই এই গুলঞ্চের রস খুবই উপকারী বন্ধুরা বন্ধুরা অনেকের রক্তে অ্যালার্জির পরিমাণ অনেক বেশি এবং চুলকায় অ্যালার্জির ওষুধ খাচ্ছেন কোনো কাজ হচ্ছে না তারা এই গুলঞ্চের রস সকাল ও রাত্রে খাবারের আগে খেতে পারেন তো বন্ধুরা এই গুলঞ্চ বা গেলু ব্যবহারের অংশ সমগ্র উদ্ভিদই ব্যবহার করা যায় এটি তাজা ব্যবহার করাই নিয়ম রস শুকিয়ে গেলে কার্যকারিতা কমে যায় তবে এর স্বেচ্ছার দীর্ঘদিন ব্যবহারযোগ্য থাকে এই রস সকাল ও রাত্রে খাবারের আগে খেতে হয় বন্ধুরা তা রাত্রে ভিজিয়ে সকালে খেতে পারেন এবং সকালে ভিজিয়ে বিকালে খেতে পারেন খেলে আপনার বিভিন্ন যে সমস্যাগুলো কথা আলোচনা করা হয়েছে সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম